সেতুর অভাবে এই সরু সাঁকো দিয়ে বছরের পর বছর ঝুঁকি নিয়ে চলাচল করছে 13টি গ্রামের অন্তত 30,000 মানুষ। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মানুষের দাবি পূরণে এগিয়ে আসেনি কেউ। স্বাধীনতার পর থেকে আমরা এটা নিয়ে কষ্ট করতেছি। চন্দ্রগঞ্জের রহমতখালী খালেও সেতুর অভাবে ভোগান্তিতে ব্যবসায়ী ও এলাকাবাসী। কয়েকটা ইউনিয়নের লোক এখানে আমাদের যাতায়াতে এই সাঁকোটা দি করে, প্রতিদিন আসা যাওয়া করতে অনেক ছেলেপেলে আমাদের পড়ে যাচ্ছে, বই পড়ে যাচ্ছে। সেতুর প্রয়োজনের কথা জানে স্থানীয় প্রশাসন, আশ্বাস দেয়া ছাড়া কিছুই করার নেই তাদের। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রকল্প গ্রহণ করা হয়েছে, প্রকল্প অনুমোদিত হলে ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে। নড়াইলের লাহুড়িয়া ও চালিতাতলার মাঝে নবগঙ্গা নদী, এখানকার মানুষের যাতায়াতের উপায় খেয়া নৌকা। নৌকায় না চড়লে ঘুরতে হয় প্রায় 30 কিলোমিটার রাস্তা। এখানে যদি আমাদের ব্রিজটা হয় তাহলে আমাদের এখানে আসতে বা নড়াইল শহরে যেতে আমাদের খুব সহজ সহজ হয়। মিঠাপুর এবং এড়েন্দা ব্রিজ পার হয়ে ঘুরে আমাদের মালামাল কিছু পণ্য নড়াইল এবং মিঠাপুর বাজারে আনা নিয়া করা হয়। এই নদীতে সেতুর প্রয়োজনীয়তার কথা অজানা নয় সড়ক বিভাগেরও। ব্রিজটা হইলে ব্রাহ্মণডাঙ্গা হাট এবং এবার চালতাতলা হাট দুটা হাটের এবার ওভার যোগাযোগ হবে, প্লাস হলো আরো 5টা ইউনিয়নের লোকজন যাতায়াতের পথ সুগম হবে। দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষ আন্তরিক হবেন এমনটাই আশা ভুক্তভোগীদের। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।